আর্ম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমার পরিচয়, আমি কামরুন নাহার, সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে নার্সারি ক্লাসের ইংলিশ বিষয়ে ক্লাস নেব। আজকের পার্ট, টুডেজ লেসন হচ্ছে ওয়ার্ড মিনিং, অ্যান্সার দ্য কোশ্চেন। তোমরা সবাই খাতায় উপরে হেডলাইনটা লিখে ফেলো, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং কথাটা লিখে ফেলো। এখানে প্রথমেই যে আমরা ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিপ, SHIP, শিপ। শিপ মানে জাহাজ। দেখো কত বড় একটা জাহাজ। অনেকেই কি সামনাসামনি দেখেছো জাহাজ, অনেকে চড়েছো, আবার অনেকে ছবিতে দেখেছো, টিভিতে দেখেছো, তাই না? তাহলে আমরা শিপ মানে কি জানতে পারলাম, শিপ মানে জাহাজ, SHIP, শিপ। শিপ মানে জাহাজ। তারপরে দেখো এখানে বাম পাশে একটা প্রখর সূর্যের আলো দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে প্রচণ্ড তাপ সূর্যের। আমরা কি সূর্য থেকে আলো পাই, তাপ পাই? সূর্য ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন, তাপের প্রয়োজন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সান। সান মানে সূর্য, সান মানে সূর্য, সান মানে সূর্য। সুন্দর একটা সূর্যের ছবি, তাই না? সান মানে সূর্য। তারপরে দেখো এখানে ডান পাশে একটা কিসের ছবি দেখা যাচ্ছে, টাইগারের ছবি, তাই না? টাইগারের ছবি দেখতে পাচ্ছি। আর আমরা জানি টাইগার মানে কি, বাঘ, TIGER, টাইগার। টাইগার মানে বাঘ, TIGER, টাইগার। টাইগার মানে বাঘ। আমরা চিড়িয়াখানায় কিন্তু বাঘ দেখেছি, তাই না? আমরা যারা চিড়িয়াখানায় গিয়েছি তারা কিন্তু সামনাসামনি বাঘ দেখতে পেরেছি। বাঘ দেখতে কি ভয় লাগে, তাই না? মনে হয় এই মনে হয় কি আক্রমণ করবে, এই মনে হয় আক্রমণ করবে। তাই তাই টাইগার হচ্ছে বাঘ, TIGER, টাইগার। টাইগার মানে বাঘ। তারপরে দেখো এখানে কি কিসের ছবি দেখা যাচ্ছে, একটা সুন্দর একটা লাটিমের ছবি দেখা যাচ্ছে, তাই না? লাটিম কি করতে হয়, সুতা দিয়ে ঘুরাতে হয়। অনেক সুন্দর সুন্দর লাটিম কিনতে পাওয়া যায়। আমরা কি এটা খেল, আমরা বিভিন্ন ধরনের লাটিম আমরা কিনে সেটা দিয়ে খেলতে পারি, তাই না? লাটিম, লাটিম দিয়ে কি সুন্দর করে ঘোরানো যায়, আর লাটিম দেখতেও খুব সুন্দর হয়। TOP, টপ। টপ মানে লাটিম, 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 তাই না? TOP, টপ। টপ মানে লাটিম। ওকে, লিখে ফেলো। এখন আমরা এখানে একটা ডান পাশে আর একটা সুন্দর একটা ছাতার ছবি দেখতে পাচ্ছি, তাই না? সুন্দর একটি ছাতা, পিঙ্ক কালারের ছাতা, তাই না? UMBRELLA, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা, UMBRELLA, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা, UMBRELLA, আমব্রেলা মানে ছাতা। আমরা রোদে ছাতা ব্যবহার করি, বৃষ্টি হলে কি বৃষ্টিতে বাড়ি বের হওয়ার সময় আমরা ছাতা নিয়ে বের হই। তাহলে আমব্রেলা মানে কি, আমব্রেলা মানে ছাতা, আমব্রেলা মানে ছাতা। তারপরে দেখো এখানে ইউনিফর্ম, UNIFORM, ইউনিফর্ম হচ্ছে নির্দিষ্ট পোশাক, ইউনিফর্ম হচ্ছে নির্দিষ্ট পোশাক, ইউনিফর্ম হচ্ছে নির্দিষ্ট পোশাক। ইউনিফর্ম মানে নির্দিষ্ট পোশাক। আমরা স্কুল কলেজে কি করি, নির্দিষ্ট একটা পোশাক ব্যবহার করি, সে পোশাকে আমাদের স্কুল কলেজে যেতে হয়, তাই না? তাহলে ইউনিফর্ম মানে নির্দিষ্ট পোশাক। তারপরে দেখো ডান পাশে একটা কিসের ছবি দেখা যাচ্ছে, ভ্যানের ছবি দেখা যাচ্ছে, তাই না? ভ্যান মানে কি, মালগাড়ি, ভ্যান মানে মালগাড়ি, ভ্যান মানে মালগাড়ি। এই মালগাড়িতে বিভিন্ন ধরনের কি জিনিস আনা নেওয়া করা হয়।
তাহলে ভ্যান মানে মালগাড়ি। তারপরে দেখো এখানে কি দেখা যাচ্ছে, একটা সুন্দর একটা ফুলদানির ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, ফুলদানিতে কি রাখা হয়? ফুল রাখা হয়। তাহলে VASE ভেস, ভেস মানে ফুলদানি, VASE ভেস, ভেস মানে ফুলদানি, VASE ভেস, ভেস মানে ফুলদানি। আমরা বাসায় সকলে মোটামুটি কি ফুলদানি রাখি, তাই না? ফুলদানিতে কি রাখা হয়? ফুল রাখা হয়। তারপরে দেখো এখানে ডান পাশে একটা সুন্দর একটা ঘড়ির ছবি দেখা যাচ্ছে, তাই না? আমরা অনেকেই ঘড়ি ব্যবহার করি, এক একজনের ঘড়ি এক এক রকম, দেখতেও এক এক রকম হয়ে থাকে, কিন্তু ছোট, যারা ছোট তারা যদি ঘড়ি ব্যবহার করো অবশ্যই কি সময় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, যেমন কি সেকেন্ড, মিনিট, কাটা, এগুলো শিখে নিয়ে তারপরে ঘড়ি ব্যবহার করতে হবে, তাই না? তাহলে ওয়াচ মানে কি? ঘড়ি, WATCH, ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি, WATCH, ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি, ওয়াচ মানে ঘড়ি, WATCH, ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি। তারপরে দেখো বাম পাশে কিসের ছবি দেওয়া আছে, একটা গ্লাসে কি পানি ছবি দেওয়া আছে, তাই না? তাহলে ওয়াটার মানে, ওয়াটার মানে কি? ওয়াটার মানে পানি, WATER, ওয়াটার, ওয়াটার মানে পানি। আমরা বিশুদ্ধ এবং নিরাপদ পানি পান করব, কেননা তা না হলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব, কাজে আমাদের বিশুদ্ধ এবং নিরাপদ পানি পান করতে হবে। তাহলে আমরা জানি ওয়াটার মানে কি? পানি। ডান পাশে দেখো একটা ছবি দেওয়া আছে, এক্স রে রঞ্জন রশ্মি, এক্স রে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি, তাই না? এক্স রে মানে রঞ্জন রশ্মি। আমরা বিভিন্ন ধরনের এক্স রে করে থাকি, এখানে আমাদের যে ছবিটা দেওয়া আছে এটা কি? বুকের এক্স রে, তাই না? বুকের এক্স রে দেওয়া আছে, এক্স রে মানে রঞ্জন রশ্মি। তারপরে দেখো বাম পাশে একটা সুন্দর একটা ডানা কাটা পরীর ছবি দেওয়া আছে, তাই না? একটা সুন্দর একটা পরীর ছবি দেওয়া আছে, পেছনে কি দেওয়া আছে? ডানা দেওয়া আছে, তাই না? এই ডানা থেকে আমরা বুঝতে পারলাম এটা একটা পরীর ছবি। তাহলে জেনন, XENON, জেনন, জেনন হচ্ছে পরী, XENON, জেনন, জেনন হচ্ছে পরী। তারপরে দেখো এখানে আমরা ডান পাশে মিষ্টি আলুর ছবি দেখতে পাচ্ছি, তাই না? কিসের ছবি দেখতে পাচ্ছি? মিষ্টি আলু, মিষ্টি আলু অনেকেই পছন্দ করি আমরা, মিষ্টি আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করি এবং খাবারগুলো খুব মজাদার হয়ে থাকে। তাহলে এখানে ইয়াম, ইয়াম মানে মিষ্টি আলু, YAM, ইয়াম, ইয়াম মানে মিষ্টি আলু, ইয়াম মানে মিষ্টি আলু, YAM, ইয়াম, ইয়াম মানে মিষ্টি আলু। তারপরে দেখো এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছি, খুব ভয় লাগছে তাই না? ইয়াক, ইয়াক হচ্ছে চমড়ি গায়, দেখতে ভয়ানক মনে হচ্ছে, তাই না? ইয়াক চমড়ি গায়, YAKE, ইয়াক, ইয়াক হচ্ছে চমড়ি গায়, ইয়াক। শিং দুটো দেখতে বেশি ভয় লাগছে, মনে হয় এই গুঁতো দিয়ে দিবে, তাই না? ইয়াক, ইয়াক হচ্ছে চমড়ি গায়। তারপরে দেখো আমরা এখানে একটা ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, জু মানে চিড়িয়াখানা, তাই না? আমরা অনেকেই চিড়িয়াখানায় গিয়েছি, অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখেছি, তাই না? অনেক পশু পাখি দেখেছি, খুব ভালো লাগে চিড়িয়াখানা গেলে। ওকে, তারপরে দেখো নিচে কী দেওয়া আছে, জেব্রা, জেব্রা, GBRA, জেব্রা, জেব্রা মানে জেব্রা, GBRA, জেব্রা, জেব্রা মানে জেব্রা, জেব্রা মানে জেব্রা। ওকে, তারপরে আমরা দেখো এখানে, এখানে আমরা আর একটা আইটেম শিখাবো, সেটা হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন। সবাই খাতার উপরে হেডলাইনটা লিখে নাও, অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে কী লিখতে হবে, অ্যান্সার কী দিতে হবে? মাই, লিখতে হবে মাই নেম ইজ, যার যার নাম শেষে লিখে ফেলবা এবং নামটা বানানটা ঠিক হতে হবে। তারপরে দেখো এখানে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, মানে তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস নার্সারি, আই রিড ইন ক্লাস নার্সারি, আই রিড ইন ক্লাস নার্সারি।
এখানে নার্সারিতে এনটা বড় হাতে লিখতে হবে, তাহলে আই রিড ইন ক্লাস নার্সারি, আমি নার্সারি শ্রেণীতে পড়ি। তারপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ ইওর স্কুল, তোমার স্কুলের নাম কি, তোমার স্কুলের নাম কি, তোমার স্কুলের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ এপি বিএন, দ্য নেম অফ মাই স্কুল ইজ এপি বিএন, আমার স্কুলের নাম হচ্ছে এটা সংক্ষিপ্ত এপি বিএন, তাই না, এ বড় হাতের, পি বড় হাতের, বি বড় হাতের, এনটা ছোট হাতের। চার নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, এখানে যার যার বাবার নাম লিখতে হবে, তাহলে লিখে কী লিখতে হবে, মাই ফাদার্স নেম ইজ, যার যার বাবার নাম শেষে লিখে ফেলবা। তারপরে সিক্স নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ ইওর মাদার্স নেম, মানে তোমার মা আম্মুর নাম কি, যার যার আম্মুর নাম লিখে ফেলবা, এখানে মাই মাদার্স নেম ইজ, যার যার আম্মুর নাম বানানটা ঠিক করে নিয়ে তারপরে লিখে ফেলবা। তারপরে দেখো সিক্স নম্বরে, হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, দ্য স্কাই ইজ ব্লু, দি স্কাই ইজ ব্লু, মানে হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, আকাশের রং কেমন, আকাশের রং কি, নীল। তারপরে সেভেন নম্বর কোশ্চেনে দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস, ঘাসের রং কেমন, বা ঘাসের রং দেখতে কেমন হয়, গ্রাস ইজ গ্রিন,